বিস্কুটের প্রলোভনে 5 বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি সংলগ্ন খোলাচাঁদ ফাপড়ি এলাকায়। জানা গিয়েছে সোমবার রাতে মা বাবার অবর্তমানে 5 বছরের শিশুকন্যাকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে এলাকাটি জঙ্গলে নিয়ে যায় কৃষ্ণ মাহাতো নামে এক ব্যক্তি। এরপর ওই শিশুকন্যাকে যৌন নির্যাতনের চেষ্টা করে। স্থানীয়রা দেখতে পেয়ে ওই ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেলে উদ্যম অদ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ওই ব্যক্তির বাড়িতে শিশুকন্যাকে নিয়ে ভাড়া থাকতেন তার মা বাবা, দুজনেই কাজে বেরিয়ে যান। বৃদ্ধ ঠাকুমার কাছে সারাদিন থাকতো ওই শিশুটি। পুলিশ কৃষ্ণ মাহাতোকে গ্রেপ্তার করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো নিউজ বেঙ্গল টাইমস 24x7। আমার তো স্বামী স্ত্রী সকালে কাজে যেয়ে যাই, দুজনে স্বামী স্ত্রী, কাজ না করলে তো হবে না ভাই। তা আমরা এখানে কাজ থেকে সকাল 9টা বাড়াই, যাইতে যেতে 12টা বাজে। পরের মানুষের কাজ 7 মেলে কাজ করি, 7 মেলতে আস্তে আস্তে দেখো টাইম হয়ে যায়। আসার পরে ঘটনা শুনি আমার মেয়েকে আর রাত 8টার সময় নিয়ে যায়, পুরা জামা কাপড় খুলে উনি বিস্কুট দিয়ে অকাম কাজ করতে গেছে, খারাপ কাজ কেউ হয় না। উনি বেতন ভাড়া থাকি সাহায্য, আমি ভাবছি কি বুড়া মানুষ, আমার 2টা মেয়ে আছে, আমারও শাশুড়ি বুড়া, দুজনে মিলেমিশে থাকবে 4 জনে, কেউ নাই দেখার। উনি দেখলে আর কী হয়েছে, কিছুই তো হবে না। না আমার শাশুড়ি যেরকম, উনিও সেরকম ভাড়া দিলে ভাড়া দিয়ে খাইতে পারবে, সাই বলে আমি আছি, কোনো কথা নাই, কোনো কিছু নেই। আজকে শুনি এই ঘটনা। আপনি কখন আসছেন বাড়িতে? আমি আসছি ধরো 8টা, তখন এসে, হ্যাঁ যখন এসে জানতে পারি আমি। পুলিশ এসেছিল? না পুলিশকে তো আমরা ফোন করলাম, ফোন করার পর সাথে সাথে আসলো স্যার।